ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এ ডিভিশন ফুটবল টুর্নামেন্টের একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রবিবার রণক্ষেত্রে রূপ নেয় উমাকান্ত মিনি স্টেডিয়াম। রবিবারের সেই ম্যাচে রেফারি সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উপর অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে লালবাহাদুর ক্লাব কর্তৃপক্ষ। সেই ম্যাচে রেফারির ভূমিকা সন্দেহজনক বলে অভিযোগ করে ক্লাব কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তৃত জানায় লালবাহাদুর ক্লাবের সদস্য প্রণব সরকার। প্রায় ম্যাচে গোলমাল হচ্ছে, এই দায় কার? টিএফএ কি করে? টিএফএ পুলিশ কেন বেশি থাকবে না? আমরা প্রথম দিন সাংবাদিক সম্মেলন করছি, ক্লাবে একটা সুস্থ মাঠে একটা সুস্থ পরিবেশ আমরা চাই। যা হচ্ছে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, আমি বারবার করে বলছি এগুলো ঠিক হচ্ছে না। কিন্তু এগুলোর খেসারত কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে দিতে হবে কিন্তু আগামী দিনে। ক্রীড়ামোদী মানুষ যারা পয়সা খরচ করে মাঠে খেলা দেখতে যায়, যারা হতাশ হয়ে ফিরে আসে, ওদের কাছে কিন্তু টিএফএ কে জবাবদিহি করতে হবে। এখন কি আপনারা চাইছেন পুনরায় ম্যাচ হোক? হ্যাঁ, আমরা চিঠি দিয়েছি, আমরা চিঠি দিয়েছি। এই হলো চিঠি, এই হলো রিসিপ্ট। আমরা পুনরায় একটা দিয়েছি রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কালকে ম্যাচের। উই ওয়ান রিম্যাচ উইথ এগিয়ে চলো সঙ্গ, আর একটা দিয়েছি কমপ্লেন এগেনস্ট রেফারিস। দুটোর কপি আপনাদের আমরা দিয়েছি। আমরা কিন্তু এই ইস্যুতে কিন্তু ছাড়বো না, কিন্তু আমরা যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব। হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নেই, ওরা নীরব থাকে কেন? এবং টিএফএ সচিবের কাছে সব খবর আছে, সকালে আমার লোক অনেকক্ষণ কথা।